সাধারণত বর্ষাকালে খুব একটা কোথাও বেড়াতে যাওয়া হয় না, বৃষ্টিটা ঘরে বসে দেখতেই ভালো লাগে। আর সবথেকে বড় কথা, বর্ষার এই দুটো মাস বাঙালি কাজের থেকে একেবারেই ছুটি পায় না। কিন্তু এই বছরের গল্পটা একটু আলাদা, তা আমরা সবাই জানি। আর এই বছর বর্ষা যেন ছেড়ে যেতেই চাইছে না, এত বড় বর্ষা আগে অনেক দিন পাইনি। বছরে ঘুরতে যাওয়ার রুটিনে পাহাড় আমার প্রত্যেক বছরেই থাকে, সেটা হয় অক্টোবর থেকে নভেম্বর, নয়তোবা এপ্রিল থেকে মে। কিন্তু এইবারের বর্ষাটা যেন ডাকছে পাহাড়ে। ইতিউতি ছবি দেখে মনকে আর আটকে রাখতে পারলাম না, বেরিয়ে পড়লাম দার্জিলিং মেলের টিকিট কেটে পাহাড়ের উদ্দেশ্যে। রাত 8টা নাগাদ রওনা দিলাম। ঘর ফিরতি মানুষের ভিড় আর একটার পর একটা ট্রাফিক জ্যাম পেরিয়ে আমাদের গাড়ি ছুটে চলল শিয়ালদা স্টেশন। পরের দিন সকালেই পাহাড়, মেঘ আর সবুজের হাতছানি, প্রথম বর্ষায় পাহাড় দেখব, মন দারুণ উত্তেজিত। এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে। উত্তরবঙ্গের পাহাড়ে যেতে হলেই আমার বরাবরের ফার্স্ট প্রেফারেন্স হলো দার্জিলিং মেল, যা এখন এই 12 নম্বর প্ল্যাটফর্মে 10:05 ছাড়ার জন্য অপেক্ষারত, যদিও বর্তমানে ট্রেনটি স্পেশাল ট্রেন হিসাবে যাতায়াত করছে। তো এখন বাজে 10:05, আমরা এখন চলে এসেছি দার্জিলিং মেল। এখন এটা 12 নম্বর দেওয়া হচ্ছে শিয়ালদায়। এখন আমরা এটায় যাবো, এখন আমরা এনজিপি থেকে, তারপরে আমাদের উত্তরবঙ্গের কিছু অফবিট কিছু ডেস্টিনেশন আছে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখাবো আমাদের পরবর্তী ভিডিওগুলোতে। সো এখন আমরা আপাতত এই ট্রেনের জার্নিটাই দেখাচ্ছি, আমাদের অতি পরিচিত উত্তরবঙ্গের ট্রেন দার্জিলিং মেল, যেটি এখন কিনা একটি স্পেশাল ট্রেন রূপে চলছে। দার্জিলিং মেল তার রেকর্ড অনুযায়ী অ্যাজ ইউজুয়াল 10:05 ছাড়ল। রাতের ডিনার করেই বসে পড়লাম এই ট্রেন জার্নির আমার সবথেকে পছন্দের জিনিস, জানলার ধারে বসে একটার পর একটা স্টেশন অতিক্রম করাকে দেখা। এইভাবেই আমরা আস্তে আস্তে চলে এলাম প্রথম স্টেশন বর্ধমানে। সকালে যখন ঘুম ভাঙল তখন এনজিপির আগের স্টেশন কিষানগঞ্জ। এই কিষানগঞ্জ স্টেশন থেকে এনজিপি যাওয়ার পথে দুই ধারের বেশ কিছু চা বাগানের উপস্থিতি বুঝিয়ে দিল পাহাড় আর বেশি দূরে নেই। সেই সাথে সকাল থেকে শুরু হলো হালকা বৃষ্টি। ট্রেন থেকে নামার আগে ট্রেনের ভিতরটা একটু দেখিয়ে দিই। রিডিং লাইটও আছে, এখানে দুটো চার্জার পয়েন্ট, এখানে আছে দুটো চার্জার পয়েন্ট, সাথে এটা সাইডে এখানেও দুটো রিডিং। এসি টু টায়ারের আমরা ইয়েটা দেখাচ্ছি বাইরেটা, কামরার বাইরে। এখানে একটা ডাস্টবিন টাইপের রয়েছে, এখানে একটা ট্যাপ কল, তার সাথে একটা মিরর সেটাও রয়েছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা টয়লেট, সেই টয়লেটটা দেখাচ্ছি। এখানে বেসিন, একটা মিরর রয়েছে, তবে এখানে কিন্তু ওয়েস্টার্ন স্টাইল নেই। আর তো ফাইনালি আমরা এখন এনজিপি নামলাম, এখন অলমোস্ট বাজে প্রায় 8:15, ট্রেন একদম রাইট টাইমে ছিল। আর জাস্ট আমরা এখন এনজিপি নামলাম, নেমেই বৃষ্টি। এখন আমরা দেখি আমাদের গাড়ি ঠিক করা যাচ্ছে, আস্তে আস্তে প্ল্যাটফর্মের বাইরে বেরোবো, বেরিয়ে আমাদের গাড়ি যে ঠিক করে সেই গাড়িতেই যাবো। এখন আপাতত এনজিপি স্টেশনে বেরোনোর সময় আপাতত কোনো চেকিং, কোনো কোভিড টেস্টের কোনো চেকিং টেকিং কোনো ব্যাপার নেই। এই এনজিপি স্টেশন থেকে, এনজিপি স্টেশন নামা মাত্র সকাল থেকেই প্রায় বৃষ্টি। এটাই মনে হয় বর্ষাকালে পাহাড়ের একটা নতুনতম রূপ, তবে বৃষ্টি খুব একটা বেশি জোরে হলেও
মানে বৃষ্টি জুপটা বেশি হলেও খুব একটা গায়ে লাগছে না, যা ছিটেফোঁটা মাত্র বৃষ্টি হচ্ছে। জানি না পাহাড়ের উপরে কি হবে, এখন দেখি পাহাড়ের উপরে আমাদের কি হয়। সূর্যাস্তেই আমরা এখন উঠছি, এনজিপি স্টেশন থেকে বেরোচ্ছি। আমরা এনজিপি স্টেশন থেকে বেরিয়ে তারপর আমাদের দেখি কিছু যদি ব্রেকফাস্ট করা যায় তারপর আমরা বেরোবো। এনজিপি স্টেশনের বাইরে আগে থেকে ঠিক করে রাখা গাড়িতে উঠেই রওনা দিলাম আমাদের আজকের ডেস্টিনেশন সোনাদা। এই সোনাদা যাওয়ার এন রুটেই পড়বে কাটশিয়াং। বৃষ্টি ভেজা পাহাড়, মেঘেদের খেলা ও ডাউহিল ফরেস্টের পাইন গাছেদের হাতছানি উপেক্ষা না করতে পেরে ঠিক করলাম কাটশিয়াং ঘুরে তারপরেই যাব সোনাদা। আমাদের এই ট্রিপের ড্রাইভার হলো প্রভাকর ভাই। কাটশিয়াংয়ের সাইডে বেড়াতে এলে প্রভাকর ভাই থাকলে আপনারা নিশ্চিন্তে সবকটি জায়গা খুব সুন্দরভাবে ঘুরে নিতে পারবেন। মারুতি ইকো ভ্যানে এনজিপি থেকে কাটশিয়াং ঘুরে সোনাদা পৌঁছতে আমাদের খরচ পড়ল প্রায় 3,000 টাকা। ড্রাইভার প্রভাকর ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে ও নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। শিলিগুড়ি ক্রস করতেই রাস্তাতে চেক পয়েন্টে আমাদের ভ্যাকসিনেশন সার্টিফিকেট ও আরটিপিসিআর রিপোর্ট চেক করা হলো। তারপর দুপাশে চা বাগান, চারিদিকে মেঘেদের আনাগোনা ও সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি, এদের সঙ্গী করেই আমরা চলতে লাগলাম পাংখাবাড়ি রোড হয়ে কাটশিয়াংয়ের পথে। শিলিগুড়িতে ব্রেকফাস্ট করে টাইম ওয়েস্ট না করে ঠিক করলাম কাটশিয়াংয়ে গিয়ে একেবারে ব্রেকফাস্ট করব। কাটশিয়াংয়ে আমরা ব্রেকফাস্ট করতে যাব কাটশিয়াংয়ের বিখ্যাত ককলেন প্লেসে। শিলিগুড়ি থেকে যারা পাংখাবাড়ি রোড দিয়ে আসবেন তাদের একদম রাস্তার উপরেই এই ককলেন প্লেসটি পড়বে, ঠিক কাটশিয়াং বাজারে ঢোকার আগে। এই ককলেন প্লেস হলো কাটশিয়াংয়ের একটি বিখ্যাত বুটিক হোটেল, যা মাকাইবাড়ি, ক্যাসেলটন ও আম্বুটিয়া টি এস্টেটের মাঝে অবস্থিত। প্রথমে গেট দিয়ে ঢুকেই চোখে পড়ল একটি গাড়ি ও টয় ট্রেনের রেপ্লিকা। এরপর আস্তে আস্তে ভিতরে ঢুকে দেখলাম প্রতিটি কোনায় কোনায় রয়েছে ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডের ছোঁয়া ও তার সাথে রয়েছে চারিদিকে ব্রিটিশ স্থাপত্যের এক অভিনব উপস্থাপনা। এটি কিন্তু বহুদিনের পুরনো পড়ে থাকা একটি বাড়ি। কাটশিয়াংয়ের ম্যাজিস্ট্রেট মিস্টার ককরেনের পড়ে থাকা এই বাড়িটিকে পরবর্তীকালে 2004 সাল নাগাদ কলকাতার এক পাঞ্জাবি ফ্যামিলি এই জায়গাটিকে রিনোভেট করে আবার পুনরায় চালু করেন। পুরাতন ঘড়ি, গ্রামোফোন, বার্মিটিকের রয়্যাল ফার্নিচার্স, পুরাতন ও বিভিন্ন আর্ট কালেকশন, এই সকল কিছু যেন জায়গাটার মধ্যে একটা হেরিটেজ ভাইবস এনে দেয়। এরপর আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে ফার্স্ট ফ্লোরে গেলাম লাউঞ্জ এরিয়াতে ব্রেকফাস্টের জন্য। সিঁড়ি দিয়ে উপরে উঠেই দেখতে পেলাম রয়েছে বেশ কিছু পেইন্টিংস ও একটি পিয়ানো, যা কিন্তু মনোযোগ আকর্ষণ করবেই। জায়গাটি চায়ের জন্য বিখ্যাত হওয়ায় এখানকার ফার্স্ট ফ্লোরে যে ক্যাফেটি রয়েছে সেই ক্যাফেটির নাম হলো চায় কান্ট্রি। খাবার খাওয়ার জায়গাটি এখানে মূলত দুটি ভাগে বিভক্ত, একটি বাইরের দিকে ব্যালকনিতে একদম রাস্তার ধারে যেখান থেকে পাহাড় ও চা বাগান দেখা যায়, আর একটা ভিতরে কাঁচে ঘেরা সুন্দর সোফা ও টেবিল দিয়ে সাজানো। I'm just sitting here
I got time, it's clear to see. From up here. প্যালেসের এখন আমরা এখানে ব্রেকফাস্টের জন্য এসেছি। আমরা ব্রেকফাস্টের জায়গাটা এখন দেখাচ্ছি। এক কথা অসাধারণ এখানে ব্রেকফাস্টের জায়গাটা, একদম এখানে ওপেন টপ রুফটপও আছে। জাস্ট এই ব্রেকফাস্টের জায়গাটা আমি দেখাচ্ছি, জাস্ট এইখানে বসে এই নেচারকে দেখতে দেখতে ব্রেকফাস্ট খেতে বা এখানে লাঞ্চ সব কিছুই করা যায়। আমরা কার্শিয়াং যাওয়ার পথেই এই ককরেন্সি এখন ব্রেকফাস্টটা করে নিয়ে তারপর আমরা এখন কার্শিয়াংয়ের লোকাল সাইট সিনগুলো ঘুরবো। সো দেখিয়ে নিয়ে যাক এই রেস্টুরেন্টের ভিতরটা কেমন। এখন আমরা আছি ককরেন প্লেসে। তো এখানে ব্রেকফাস্ট করতে এসেছি আর অলমোস্ট ব্রেকফাস্ট টাইম এটা। তো আমরা এখানে যেটা নিয়েছি সেটা হচ্ছে দার্জিলিং টি নিয়েছি। দার্জিলিং টির যেটা স্মল পট আছে আমাদেরকে দিয়েছে 180 rupees নিয়েছে স্মল পট, সেই দার্জিলিং টি নিয়েছি। আর আমরা নিয়েছি এখানে চিকেন স্যান্ডউইচ, তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ আছে, আর একটা চিকেন মোমো নিয়েছি। কিন্তু চিকেন মোমোটা এখনও আসেনি, চিকেন মোমোটা চলছে বানানো, কারণ এটা বেশ আগে আগেই এসছি সেই কারণে চলছে মোমোটা। তো এখন আমরা দার্জিলিং টিটা খাবো উইথ স্যান্ডউইচ। আর তার সাথে স্যান্ডউইচটার দামও রিজনেবল, মানে ওইরকমই 150 rupees মতো নিয়েছে। হ্যাঁ, যাই হোক, তো এখন এনজয় করবো দার্জিলিং টি। বৃষ্টি হচ্ছে বলে বাইরে খেতে বসতে না পারার দুঃখ এখানকার খাবারের স্বাদ একেবারে ভুলিয়ে দিল। ঠিক করলাম এরপর আকাশ ক্লিয়ার থাকলে দূরে পাহাড় ও চা বাগান দেখতে দেখতে শুধুমাত্র চা খাওয়ার জন্যই এখানে আবার আসব। খাবার খাওয়ার জায়গাটি অর্থাৎ এই চায় কান্ট্রির ঠিক অপোজিটেই রয়েছে একটি লাউঞ্জ এরিয়া। এই লাউঞ্জ এরিয়ার পাশেই রয়েছে এখানে থাকার জন্য বিভিন্ন রুমস। পকেটে জোট থাকলে ঘিঞ্জি কার্শিয়াংকে এড়িয়ে বেশ নিরিবিলিতে এখানে একদিন কাটানোই যায়। এই ককরেন প্লেসের বুকিংয়ের সমস্ত ডিটেলস, ওয়েবসাইট লিঙ্ক, কন্ট্যাক্ট নাম্বার আমরা নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবার ককরেন প্লেসকে বিদায় জানানোর পালা। সিঁড়ি দিয়ে নিচে নেমে গলিচা পাতা উডেন ফ্লোর থেকে শুরু করে পুরাতন নানা রকমের টাইপরাইটারের কালেকশন, ওল্ড পেইন্টিংস, ঝাড়বাতি, এই সব কিছু যেন ওল্ড চার্মের সাথে সাথে পুরো জায়গাটি যেন একটি ছোট্ট সংগ্রহশালায় পরিণত হয়েছে। সো ফাইনালি ককরেন প্লেসে আমাদের ব্রেকফাস্ট ডান। এখন আমরা ককরেন প্লেস থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে জাস্ট সামনে আমাদের গাড়ি করে আমাদের যাবো আজকে পরবর্তী ডেস্টিনেশন কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। সো এখন বেরিয়ে পড়লাম আমরা ককরেন প্লেস থেকে। ককরেন প্লেসে একবার কিন্তু ব্রেকফাস্ট করা যেতেই পারে, দাম খুব একটা বেশি নয় সাধ্যের মধ্যে, আর এক কথা খাবারের কোয়ালিটি কিন্তু দারুণ। এরপর আমরা কার্শিয়াংয়ের বিভিন্ন সাইট সিং প্লেস, বিশেষ করে বিখ্যাত সেই ডাউহিল রোড ঘুরে আমরা যাব আমাদের অন্তিম গন্তব্যস্থল আজকের সোনাদা। এর অভিজ্ঞতা আমরা আমাদের পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সব শেষে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।